টিউটোরিয়ালে এই পর্বে আমরা দেখব ইফ দেন এলস স্টেটমেন্ট, যেটার মাধ্যমে ডিসিশন নেওয়া হয়, জাভাস্ক্রিপ্টে আমাদের কীভাবে ডিসিশন নেওয়া হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইফ দেন এলস মানে আমরা সাধারণ লাইফেও যদি কোনো ডিসিশন নিতে চাই, কোনো যদি সিদ্ধান্তে আসতে চাই, তাহলে আমরা জিজ্ঞাসা করি যদি এটা হয়, যদি এটা হয় তাহলে কী হবে, এটা না হলে কী হবে, বা এটা হতে হলে এর কোনোটাই যদি না হয় তাহলে কী হবে। তো ইফ দেন এলসের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টেও ঠিক এরকম ডিসিশন কম্পিউটারের মাধ্যমে নেওয়া যেতে পারে। যেরকম আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসিশন নিতে হয় প্রোগ্রামিংয়ে, সেই ডিসিশনগুলো আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে নিতে পারি। তো এখানে আমাদের তিন ধরনের ইফ স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে শুধু ইফ স্টেটমেন্ট, মানে ইফ একটা কন্ডিশন, যদি এটা হয় তাহলে আমরা এটা করব। আর একটা হচ্ছে ইফ এল স্টেটমেন্ট, ইফ এটা যদি ট্রু হয় তাহলে এটা করব, আদারওয়াইজ এটা করব। তার ইফ এলস ইফ, তার মানে হচ্ছে আমাদের যদি একাধিক কন্ডিশন চেক করতে হয়, যদি এটা হয় তাহলে এটা করবো, যদি এটা হয় তাহলে এটা করবো, যদি এটা হয় তাহলে এটা করবো, আর যদি কোনোটাই না হয় তাহলে এটা করবো। তো এরকম ইসের জন্য আমাদের ইফ এলস ইফ স্টেটমেন্টটা ইউজ করব। আমরা একটা একটা করে দেখব। তো ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে কি, ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেশন, মানে কন্ডিশন যেটা থাকবে সেই কন্ডিশনটা লিখব, এটা যদি ট্রু হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট যে ব্লকটা আছে এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমাদের স্টেটমেন্টগুলো লাগবে, যদি ট্রু হলে এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। তো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে এখানে সে ভার, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ভার স্টেটমেন্ট এই কিওয়ার্ডের মাধ্যমে, ভার এজ ইকুয়ালস টু 20, যদি চেক করতেছি যদি এজ যদি 20-এর বেশি হয়, 18-এর বেশি হয় তাহলে আমরা একটা কাজ করব, আদারওয়াইজ করব না। ইফ ব্র্যাকেটের মধ্যে এজ গ্রেটার দ্যান 18 তাহলে কী করবে, সে ডকুমেন্ট ডট রাইট কোয়ালিফাইড ফর ড্রাইভিং, কোয়ালিফাইজ ফর ড্রাইভিং, তার মানে এটা আমাদের এইচটিএমএল পেজে লিখবে যে কোয়ালিফাইজ ফর ড্রাইভিং, ওইটার সাথে আমরা যে এই ট্যাগগুলো ইউজ করেছি ট্যাগগুলো লিখবে, কিন্তু এটা ডিসপ্লে করবে না, এটা ইন্টারপ্রেটেড করে শুধু এইটার জন্য, এই ট্যাগের জন্য, এইচটিএমএল এই ট্যাগের জন্য যে কাজগুলো করা হয়, যেমন বিতে বোল্ড, বোল্ড হিসেবে সে ডিসপ্লে করবে। তো এটা ডিসপ্লে করবে এইভাবে কোয়ালিফাইজ ফর ড্রাইভিং। নেক্সট দেখি ইফ অ্যান্ড এলস, এর আগেটা দেখলাম শুধু ইফ, এখানে এলস পার্টটা আছে, মানে কন্ডিশন যদি ফলস হয় তাহলে কী হবে। এটা হচ্ছে ইফ এক্সপ্রেশন আগের মতোই, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এবং তার মধ্যে আমাদের স্টেটমেন্ট থাকবে, তারপর লিখবে এলস, ইএলএসি এলস, তারপর আমাদের আরেকটা স্টেটমেন্ট ব্লক হবে, সেই ব্লকে আমরা লিখব আমাদের যে যদি ফলস হয় সেই স্টেটমেন্টটা কী হবে। তো এটা লেখার জন্য আমাদের দেখি যদি এজ ভার এজ ইকুয়ালস টু 15, ইফ এজ ইজ গ্রেটার দেন 18, যদি বয়স 18-এর বেশি হয় তাহলে সে ডকুমেন্টে লেবে কোয়ালিফাইজ ফর ড্রাইভিং, আর যদি না হয় তাহলে পড়বে ডাজ নট কোয়ালিফাই ফর ড্রাইভিং। তো এখানে আমাদের এজ ইকুয়ালস 15 দিয়েছি, তার মানে এই অংশটুকু ফলস, ফলস মানে এলস পার্ট অংশটুকু সে এক্সিকিউট করবে প্রোগ্রাম। তো এটা ডিসপ্লে করবে ডাজ নট কোয়ালিফাই ফর ড্রাইভিং। এখন দেখি ইফ এলস ইফ স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট মানে হচ্ছে যে আমরা একাধিক কন্ডিশন যদি দিতে চাই তাহলে কীভাবে দেবো, যদি এটা হয় এটা করবো, এটা হলে এটা করবো, এটা হলে এটা করবো, এরকম যদি ডিসিশন নিতে চাই তাহলে কী করবো সেই কাজটা আমরা এখানে দেখব। তো ইফ এক্সপ্রেশন ওয়ান, একটা এক্সপ্রেশন প্রথম এক্সপ্রেশন দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর তার স্টেটমেন্টটা, যদি এটা ট্রু হয় তাহলে যে কাজটা করতে হবে সেই স্টেটমেন্টগুলো, তারপর এলস স্পেস লেখে আবার ইফ, এখানে এলস ইফ অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এলস ইফ একসাথে থাকে, এখানে একটা স্পেস আছে, এটা খেয়াল রাখতে হবে, এলস স্পেস ইফ আবার এক্সপ্রেশন, আবার আমরা এই ব্লকের শেষে এলস ইফ আরেকটা এক্সপ্রেশন দিতে পারি, এভাবে আমাদের আনলিমিটেড পর্যন্ত যেতে পারি যত দূর দরকার পড়ে। আর এগুলো কোনোটাই যদি ট্রু না হয় তাহলে আমাদের এলস পার্ট এক্সিকিউট করবে, মানে ফলস এক্সিকিউট করে, ফলস পার্টটুকু মানে এগুলো কোনোটাই ট্রু না হলে তখন এই অংশটুকু এক্সিকিউট করবে। তো এখানে আমরা এক্সাম্পলে যদি দেখি, ভার বুক ইকুয়ালস টু ম্যাথ অ্যাসাইন করলাম, ইফ বুক ইকুয়ালস টু হিস্ট্রি তাহলে হবে ডকুমেন্ট ডট রাইট হিস্ট্রি বুক, এলস ইফ বুক ইকুয়ালস টু ম্যাথস ম্যাথস বুক এটা রাইট করবে, এলস ইফ বুকস ইকুয়ালস টু ইকোনমিক্স ডকুমেন্ট ডট রাইট ইকোনমিক্স বুকস, এলস এটা কোনোটা যদি না হয় তাহলে এলস হচ্ছে আননোন বুক, বইটা জানা নেই। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এটা যদি এক্সিকিউট করি আমরা তাহলে দেখব ম্যাথস বুক, কারণ আমরা বুক ইকুয়ালস টু ম্যাথস দিয়ে রাখছি। এখানে অনেকে অনেক সময় ভুল করে একটা জিনিস রাখতে হবে, এই একটা ইকুয়াল হচ্ছে অ্যাসাইন সাইন আর দুইটা ইকুয়াল হচ্ছে কম্পারিজন সাইন, মানে দুইটার মধ্যে ইকুয়ালিটি কম্পারিজন করার জন্য দুইটা ইকুয়াল সাইন দিতে হবে। তো অনেক সময় একটা ইকুয়াল সাইন দিয়ে দেয়, তার জন্য প্রোগ্রাম প্রপারলি রান করে না। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন চেক করার জন্য ইফ এলস ইফ ব্যবহার করে থাকতে পারি। এরপরে দেখব আমরা সুইচ কেস স্টেটমেন্ট, আরেকটা ডিসিশন মেকিং স্টেটমেন্ট,
Thank you very much.